আমি এখন এই সেকেন্ড মাসাজ মেশিনের মাসাজ করছি স্মুথলি। এই মেশিন দ্বারা মাসাজ করলে তখন ব্লাড সার্কুলেশনও ভালো থাকে, স্কিনও ভালো থাকে, বক্ররেখাগুলোও এগুলি রিমুভ হয়ে যায়। কন্টিনিউ যদি ঠিকমতো করতে পারে সেগুলি। আমার এই মাসাজের এই মেশিনটা আমি সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছিলাম, আমি যখন ট্রেনিং করতে গিয়েছি তখন। আবার এখন আমি করছি, ট্রেনিংও নিয়ে এসেছি আবার নিয়েও এসেছি।
আমার ক্লায়েন্টদেরকেও আমি করছি এখন আমি নিজেও করি এখন স্টিম দিচ্ছি আমি রিল্যাক্স মুখে যেহেতু ওনার স্কিনে গ্রামে থাকে তো হালকা হালকা পিম্পল আছে সেই পিম্পলগুলো নরম হওয়ার জন্য সফট হওয়ার জন্য আমার ব্ল্যাক হেয়ারস আছে হালকা হালকা এগুলির জন্য আমি এই স্টিমটা দিচ্ছি এখানে ব্ল্যাক হেয়ারস হালকা হালকা যেহেতু আপনার স্কিনে ব্ল্যাক হেয়ারস আছে সেই ব্ল্যাক হেয়ারসগুলো আমি আস্তে আস্তে করে এখন চাপ বের করছি জাস্ট এই নাকে মাথায় একটু একটু আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্যাক আমি গুলে রেখেছি আগে থেকে ন্যাচারাল হার্বালের উনি যেহেতু শ্যামলা শ্যামলা করনে সেহেতু আমি ন্যাচারাল হার্বালের হোয়াইটেনিংটা ইউজ করছি প্লাস প্যাক দিচ্ছি আমি আর বেশিক্ষণ লাগবে না আমার কিউকাম্বার দিচ্ছি কিউকাম্বার দিলে তখন রিল্যাক্স মুভে চোখের ডার্ক সার্কেল গুলো চলে যায় চোখের নিচে যদি কোনো কালো দাগ থাকে ডার্ক সার্কেল গুলো যদি থাকে কিউকাম্বার ইউজ করলে ফেসের সময় তখন এগুলি কাজে লাগে কমে যায় এগুলি আবার কন্টিনিউ দিতে পারলে তখন ভালো আমি হারবার প্রত্যেক হারবার ফেসিয়ালেই আমি কিউকাম্বার ইউজ করি হারবার প্রোডাক্টগুলোই আমি ইউজ করি বেশিরভাগ একটা হারবার আবার কিছু আমার বারান্দার মধ্যে আমি লাগিয়ে রেখেছি ছাদের মধ্যে লাগিয়ে রেখেছি আপনাদেরকে আমি এখনো দেখানো হয় না নেক্সট টাইম হয়তো বা আমি দেখাবো আপনারা দেখতে থাকুন রেসিপি টিউটোরিয়ালের সঙ্গে থাকুন আমি যেন আবার আপনাদের জন্য যেন আমার সেই হার্বাল ফেসিয়ালের যেগুলো আমি প্রোডাক্টগুলি লাগানো হয়েছে সেগুলো যেন দেখাতে পারি আপনারা আমার সঙ্গে থাকুন নেক্সট টাইম আমি দেখাবো ওয়েটিংয়ে থাকুন দেখুন আমার যেহেতু টাইম হয়ে গিয়েছে এখন আমি আবার খুলব আমি এগুলো ক্লিন করব দেখতে পাচ্ছেন আমার যেহেতু উনি বয়স কম যার কারণে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই যা স্কিন ভালো রাখার জন্য যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলকে ভালোবাসবেন আমার চ্যানেলকে আমার চ্যানেলকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা আমি আমার ফ্রেন্ডদেরকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ আর আমি ভালোবাসি আপনাদেরকে যারা যারা কমেন্ট করে তাদেরকে আমার খুব ভালো লাগে আমি কমেন্টকে আমি চেষ্টা করি সাথে সাথে উত্তর দেওয়ার জন্য তাদের বিজির মধ্যেও আমি চেষ্টা করি আবার যেন নেক্সট টাইম যেন আপনাদের কমেন্টগুলো আমি যেন করতে পারি আপনাদেরকে উত্তর ঠিকভাবে যেন উত্তর দিতে পারি সেভাবে আপনারা কমেন্ট করবেন আমি কি করতে পারি আপনাদের জন্য সেটা আমি যতটুকু শিখে আসছি সিঙ্গাপুরে ট্রেনিং যখন নিয়েছি তখন সেভাবে যেন আবার যেন আমার যাটুকু শিখা সেগুলি যেন আপনাদের জন্য একটা করে একটা দেখিয়ে দিতে পারি সেভাবে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি গ্রুপ হয়ে থাকে আমাকে ওই ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন এখন আমার এই আদিবাসী বোনের কাছ থেকে আপনি আপনারা শুনে নেন ওনার কেমন লেগেছে তার অনুভূতি কেমন লেগেছে খুব ভালো লেগেছে আমি আমরা থ্যাংক ইউ আপনি
আপনি তো আছেন এই কন্টিনিউর আমার থেকে আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো লাগে এত দূর থেকে আসার জন্য এখন তাহলে আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম আমার আদিবাসী বোনের কাছ থেকে আপনার সঙ্গে পেরেছেন তার ভালো লেগেছে যার কারণে অনেক দূর থেকেও সে চলে আসে ছুটে আসে আমার পার্লারে আমার চ্যানেলকেও ভালোবাসে দেখে সাবস্ক্রাইব আছে আজকে এই পর্যন্তই ভিউয়ার্স বাই থ্যাংক ইউ But there's nothing I can do